আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মাওয়া আসছি মূলত দুইটা কারণে। একটা হচ্ছে আমরা ইলিশ ফ্রাই খাবো, আর একটা হচ্ছে যে পদ্মা সেতু দেখবো এবং পদ্মা নদীতে একটু ঘুরবো, ওই পারে যাবো। সো আমাদের সাথে থাকুন এবং ব্লগটি এনজয় করুন। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ ব্লগে অনেক সুন্দর সুন্দর কিছু ফুটেজ আমরা তুলেছি যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আপনাকে দেখলাম একটা ভিডিওতে, যে একটা ছেলে একটা মেয়ে আসছিল কদিন আগে ইউটিউবে, আপনার ভিডিও করছিল, ওইখানে দেখছি আপনাকে। আপনি বলতেছিলেন লাঞ্চের টাইমে সবাই আসে। এই মাছটা তো অনেক বেশি পচে যাচ্ছে, নরম একদম নরম, এটা এরম দেখাচ্ছেন এরকম। এই যে এখানে যাচ্ছে পচে, এটা দেখে আচ্ছা, ওইটা না টাটকা। একটু ডিমওয়ালা দেবেন, অনেক কত করে রাখবেন বলেন? 1100-1125 টাকা আমাকে ভাজা বুঝো সহকারে কমপ্লিট করে দেবো, লিস্টটা ভর্তা বানিয়ে দেবো। এটা আমাদের এই লোকাল মাছ, খুব সম্ভবত এই মাছটা আমরা 1000-1100 টাকা দিয়ে কিনেছিলাম, এখন ঠিক মনে পড়তেছে না। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ব্লগ যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগতেছে। চলেন দেখি, আমাদের মাছটা ভাজা হচ্ছে, কাটতেছে অ্যাকচুয়ালি, একটু করে ভাজবে। এখানে আপনাদের মনে করেন হচ্ছে সালাদের আইটেম তিনটা আছে, বুঝছেন না? তিনটা আছে, এটা পেঁয়াজ দিয়ে আচার দিয়ে, আর একটা আপনার আছে শুষা ভর্তা, আপনারা একটা আছে লেবু পেঁয়াজ। বস, আমরা আপনার হচ্ছে এই হোটেল মোল্লাতে রাখিনি, ঠিক আছে? ধন্যবাদ, আপনারা আসবেন, আপনাদের সেবায় আমরা নিয়োজিত। নিয়ে মোল্লা হোটেল, আমার হোটেল মনে করেন যেভাবে আমরা মাঝে সার্ভিস দিই বস, অন্যান্য হোটেল আপনার হচ্ছে এতটি সালাদ বানাই দেয় না, বুঝছেন বস? হ্যাঁ, এই আমাকে মনে করেন আমাকে হোটেল মোল্লার একটা নাম আছে বস, হোটেল মোল্লা। কালকে কাট আমরা একটাও থাকবো না, কালকে আপনার আসছে। তো এইবার খাবারের পালা, আপনারা দেখছেন আঙ্কেল ভাত বাড়তেছে এবং ইলিশ মাছগুলো দেখে আমার জিভে এখন জল চলে আসতেছে। যেই মুহূর্তে আমি ভিডিও রেকর্ড করতে মানে ভয়েস ওভার করতেছি, এটা হচ্ছে রাশেদ,
এই যে ভাত, তারপর এটা কিসের জানি ভর্তা, আলু ভর্তা মেবি, লেবু, পেঁয়াজ ভর্তা, বেগুন ভাজি, ডাল। তো খাবারের দাম আমি এখন বলতে পারতেছি না, আসলে আমি ভুলে গেছি, অনেকদিন হয়ে গেছে, অনেক আগে মানে আমরা ওইখানে গিয়েছিলাম, এখন তো রেকর্ড ভিডিওটা দিচ্ছি। আমাদের খাবার দাওয়া শেষ হয়ে গেল, আমরা পেট ভরে খেয়েছি, খুবই ভালো লাগলো। ইনশাল্লাহ আবার আমি যাব আগামীতে। আর হচ্ছে এখন আমরা নৌকা ভ্রমণ করব পদ্মা নদীতে, পদ্মা নদী ওই পারে যাব এবং পদ্মা সেতু নিচ দিয়ে যাব, দেখব। সো চলেন। ঘন্টাই তো বলতেছি, ঘন্টা যাইতে কত সময় লাগবে? আমরা ওখানে হাতে যেতে কত সময় লাগবে? ওখানে যে একটা চরে নামে ঘোরার টাইম পাবো কত সময়? এক ঘন্টা হলে, এক ঘন্টা হলে আপনি 15 মিনিট পাইবেন। যাইতে কি 45 মিনিট লাগবে? মানে যাইতে যাইতে 45 মিনিট লাগবে। আপনি যে দাম বলতেছেন এটা তো বেশি, আপনি কত দিবেন বলেন? আমরা এই কজন মানুষ, আমরা কি বেশি বড় নিয়ে এলাম? হ্যাঁ হ্যাঁ ফুটবল খেলবো, বল আনছ? দেখ এক কাজ করি, আমরা মানুষ কজন লইয়া লই এইখান থেকে, একশো একশো করে নিব। আমরা যাইছি যে বাইরে মানুষ না থাকুক, এই জন্যই তো এইটা করা। আর নাহলে তো আমরা ওই যে অডিট করতে যাচ্ছি, বুঝছো, ভিজিট করতে যাচ্ছি। ওই পাশে বসবো, ওই পাশে না, এই পাশ সামনে থাকবে। নিচে কি পানি? আমি তো এখানে বসবো, তুমি এখানে বসো।
বা বউকে নিয়ে আসলে ভালো লাগতো, তো ইটস নট অ্যাভেলেবল আর ইটস নট পসিবল নাও। দেখি আগামীতে কোনো এক সময়, কি বলার আছে, আগুন নিয়ে আসবেন? না আগুন বলবো না, তখন বলতে হবে যে বউ অথবা গার্লফ্রেন্ড। আগুন তো একটু মজা করে বলি বুঝছো, না জায়গাটা রোমান্টিক, এখানে এই সাইড মানে এই নৌকাতে চড়েই মনে হইতেছে ওই পাশে ভালো লাগবে। যে ওই পাশের নাম কি যে এখানে আমরা কি বালু ওইদিকে একটু যাই চলেন। ইয়েস, অনেক ঠান্ডা পানি। আপনি এর আগে নামছেন পদ্মা সেতু? আমি পানিতে এর আগে নামি নাই, এমনিতে আসছি, ট্রলারে করে ঘুরে ঘুরে চলে গেছি। তুমি এগুলো মিস করতেছো, আসো আসো আসো। পানি অনেক ঠান্ডা। হ্যাঁ,
কি আসতেছ না? আমি তোমাকে ম্যানিপুলেট করছি আসার জন্য। আসো আসো এদিকে। কি তুমি না নামবা না? হ্যাঁ এখন নামলা কেন? নাম লিখতে নামছো? আমি না তোমাকে বললাম নাম, ওই জন্য তুমি নামলা। আমার ব্রেন আমাকে বলছে না। আচ্ছা আচ্ছা সেটা তোমার ব্যাপার। কি ছবি তুলবো? যাও না। জায়গাটা বেশ সুন্দর লাগতেছে। এখানে মানুষজন খুব কম, কয়টা ডোকা আসছে। ওখানে ফুটবল খেলাই দিছে, আমার ইচ্ছে করতেছে ফুটবল খেলাই, কিন্তু এখানে অপরিচিত মানুষ যাব না। এখানে রাস্তাদের ছবি তুলে দিতে হবে। কিচ্ছু দেখা যায় না ওইদিকে, শুধু পানি আর পানি। আর এদিকে দেখা যাচ্ছে আপনার পদ্মা সেতুর সেতুরা এদিকে ঢাকা থেকে এদিকে গিয়েছে। তো ক্যামেরা কোথায়? ক্যামেরা কোথায়? আমাদের এখন টাইম একটু টাইম শর্ট, টাইম আউট হয়ে যাচ্ছে। আমরা এখন চলে যাব, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। আসো আসো। আমরা ফেরত চলে আসলাম, আমি আর দেখাইনি এইটুকু, ফেরত চলে আসলাম। এখন আমরা তো ঘাটে এসে গেছি, এসে এখন আমরা গাড়ি করে যাব, ফেরত চলে যাব ঢাকা। সারাদিনে ঘুরোঘুরি শেষে আমরা এখন ঢাকা ফেরত চলে যাচ্ছি। সো আমরা যে ছবিগুলো তুললাম তার মধ্যে কিছু ছবি লাস্টে অ্যাটাচ করলাম, আপনারা দেখতে পারেন। আরও একটু বালুতে কিছু ছবি তুলছিলাম, মানে নাম লিখে ছবি তুলছিলাম, এগুলো বিশেষ কারণে দেখাতে পারলাম না। ইচ্ছা ছিল দেখানোর কিন্তু প্রবলেম হতে পারে, তাই দেখালাম না। সো আপনারা আশা করি আমার সামনের ব্লগগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। টাটা, বাই বাই।